আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন পেশেন্টকে নিয়ে আসতেছি তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। আজকেও আমরা নিয়ে এসেছি আমাদের ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ওখানকার অধিবাসী, প্রায় দীর্ঘদিন উনি সমাজসেবামূলক কাজের সাথে উনি জড়িত আছেন, ওনার এলাকার মানুষ ওনাকে খুব ভালো করে চিনেন। তো দীর্ঘদিন উনি যেটা হয়েছে যে কোমর ব্যথা জনিত সমস্যায় মূলত PLID এই রোগটাতে উনি দীর্ঘদিন যাবৎ ভুগেছেন এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছিলেন, কিন্তু আসলে ফল পাননি। ফলশ্রুতিতে খুঁজতে থাকেন যে কোথায় এর চিকিৎসা আছে এবং একটা সময় জানতে পারেন যে এই DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আছেন, যিনি বিনা অপারেশনে এই চিকিৎসাগুলো করেন এবং হাজারো মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন। এবং তার ফলশ্রুতিতে উনি নিজেও একবার আসেন, এসে সরাসরি স্যারের সাথে কথা বলেন। বাকিটা আমরা ওনার মুখ থেকে শুনবো, তার আগে ওনার সেই পরিচয়টা আমরা একটু জানবো ওনার কাছ থেকে। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম হাজী আব্দুল মান্নান মিয়া। আচ্ছা স্যার, নারায়ণগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জ রূপায়ণ টাউন। রূপায়ণ গ্রাম। আচ্ছা, আমরা জানি প্রায় দীর্ঘ 19 বছর আপনি চেয়ারম্যান হিসেবে ছিলেন ওখানে, তো কাজপুরে, কাজপুর এলাকায় দীর্ঘদিন অনেক সেবামূলক কাজের সাথে আপনি জড়িত। তো আমরা জানি যে আপনি মূলত কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন, এই সমস্যাগুলো কি ছিল স্যার? যদি সমস্যা ছিল, ঘাড়ে ব্যথা ছিল আর কোমরের মধ্যে ব্যথা ছিল, ব্যথাটা পরে মুখ করে পায়ে যেত হাতের মধ্যে। ইনশাল্লাহ এখন আমি DPRC-তে চিকিৎসা নিয়েছি, সবুল্লাহ স্যারের সাথে কথা বলছি, এডমিশন নিলাম, এখানে আমি 16 দিন ট্রিটমেন্টে আছি এবং ইনশাল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ। স্যার এই যে বললেন যে দীর্ঘদিন যাবত আপনি কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন, তো এটা শুরুটা হয়েছিল কতদিন আগে? 5-7 মাস। 5-7 মাস আগে? তার আগে সুস্থ ছিল, ভালো ছিল, সব কাজ করতে পারছে? কোন দুর্ঘটনা পর থেকে কি এটা বুঝতে পেরেছেন নাকি হঠাৎ করে? হঠাৎ করে। আচ্ছা, তো যখন হঠাৎ করে শুরু হলো, আপনার প্রাথমিক জীবনে কি ধরনের চেঞ্জ আসলো, মানে কি কি করতে পারতেন না? আমার এই হাতটা উপরে উঠাইতে পারিনি, তখন এদিকে ব্যথা করতো, প্রচন্ড ব্যথা করতো। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে আপনার ডায়াবেটিস থেকে এরকম হয়েছে। আচ্ছা, পরে আমি ওষুধ খাইলাম, কি দেখেছিলেন? অসংখ্য মানুষ বলছেন যে আসতেছি, আমার ভালো হয়ে যাচ্ছে, ম্যাজিকের মতো লাগছে, তাই না? তো মনে হলো যে একবার আমিও যাই দেখি। স্যারের সাথে যেদিন প্রথম মিট হলো এবং কথা হলো, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছে যে ঠিক আছে, আরো আগে আসলে একটু ভালো হইতো। আচ্ছা, আসছেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আপনার এটা সেরে যাবে। এই যে একটা ভরসা যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, শোনার পর কেমন লেগেছিল? বিশ্বাস এসেছিল কিছুটা? হ্যাঁ। এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করে দেন? আমি মাঝে মাঝে আপনার সাথে আমার যখন দেখা হতো, দেখতাম সবসময় আপনি একটু হাসি খুশি মানুষ, এবং যখনই জিজ্ঞেস করছি না, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো, আগের থেকে ভালো। তো আজকে চলে যাচ্ছেন, তো এই গত 6-7 মাসের যে একটা জার্নি, যে একটা কষ্ট, ভালো হব কি হবো না বা কি হলো আমার, এই নানাবিধ প্রশ্নের যে একটা সমাধান এখন এসেছেন যে না এখন সুস্থ, কেমন লাগছে আপনার কাছে? এখন আসলে আনন্দ লাগছে যে আমি ভালো হয়ে সুস্থ হয়ে আমি বাড়ি যেতেছি, আমার আর কষ্ট হবে না। স্যার আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে, আমরা চেষ্টা করি যে আমাদের পরিচিত যারা আছে বা অ্যাটলিস্ট মানুষদের সাথে আমরা সেই ভালো জিনিসটা শেয়ার করার জন্য। তো আপনি যদি এই ধরনের কোনো পেশেন্টকে পান, আপনি কি সাজেস্ট করবেন তাদেরকে? অবশ্যই বলবো যে DPRC-তে যান, আমি ওখানে ভালো হয়েছি, চিকিৎসা অনেক ভালো এবং তারা অনেক সেবা দেয়, এবং তাদের কাছে যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আছে, আমি আরো 2-4টা ইয়াতে ঘুরছি, কেন কোথাও এরকম দেখিনি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা, এরকম হাজারো মানুষের আসলে কথা। আসলে আমরা দূর থেকে অনেক কিছু শুনি, জানি, অনেক ক্ষেত্রে সেটা আমরা ভুয়াও দেখতে পাই, বাট আমার কথা হচ্ছে যখনই সমস্যা, অন্তত আমরা একটু যাচাই বাছাই করি, দেখি, জানি, শুনি, বুঝি, আমরা নিজের চোখে দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারি। তো যখনই সমস্যা, অবশ্যই সঠিক বিশেষজ্ঞের পরামর্শে সঠিক চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আমরা সুস্থ এবং ভালো হয়ে যাবো, যার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই বসে আছে। আপনারা যারা অসুস্থ আছেন, আপনারা কবে আসবেন এবং কবে আমার পাশে বসে আপনারাও বলবেন যে হ্যাঁ আজকে আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা সেদিনের অপেক্ষায় আছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।